আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বিকে ইনোভেশন থেকে এখন আপনাদের সামনে যে মেশিনটি উপস্থাপনা করতেছি সেটি হচ্ছে তার সোজা করা মেশিন 2022 মডেল। এটি হচ্ছে সম্পূর্ণ নতুন সাজে, নতুন আঙ্গিকে আমরা মার্কেটে দিচ্ছি। সেটি হচ্ছে এর আগে যে সিস্টেমটা দেওয়া ছিল সেই সিস্টেমটা আমরা চেঞ্জ করে নতুন আপডেট করছি। আপডেট করার কারণে আপনি চাইলে আপনার ইচ্ছা অধীন একই প্ল্যাটফর্মে দাঁড়িয়ে আপনি 6 নম্বর থেকে 16 নম্বর পর্যন্ত জিআই তার সোজা করতে পারবেন। যে প্ল্যাটফর্মে দাঁড়িয়ে ঠিক তেমনি রূপে একই প্ল্যাটফর্মে দাঁড়িয়ে আপনি 8 নম্বর থেকে 18 নম্বর পর্যন্ত এমএস তার আপনি সোজা করতে পারবেন। সেক্ষেত্রে আপনার কোনো প্রকার পাইপের ঝামেলাটা কিন্তু পোয়াতে হচ্ছে না। অনেক ক্ষেত্রে পাইপ পাওয়া যায় না, যার কারণে কিন্তু আমরা আপডেট করছি মেশিনগুলো। তো এখানে দেখতে পাচ্ছেন ফাংশন দেওয়া আছে, আপনি চাইলে কম বেশি করে নিতে পারবেন। তো আমি ভিডিও শেষে আপনাদেরকে মেশিন সেটিংটা দেখানোর চেষ্টা করবো ইনশাআল্লাহ। ভিডিওটি না টেনে অবশ্যই দেখতে থাকবেন বিকে ইনোভেশন বিডি ইউটিউব চ্যানেল। ইতিপূর্বে যারা দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। এখনও পর্যন্ত আমাদের চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেনি প্লিজ আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। এই মেশিনের সেট আপ সম্পর্কে আমি আপনাদেরকে ভিডিও জুড়ে দেখানোর চেষ্টা করব। কত হর্স পাওয়ার বৈদ্যুতিক মোটর পাচ্ছেন আর আপনি তার সোজা করতে পারবেন, একসাথে কত ফিট পরিমাণ লং করতে পারবেন সেটি কিন্তু আমি আপনাদেরকে এই ভিডিওতেই আস্তে আস্তে দেখানোর চেষ্টা করবো ইনশাআল্লাহ। তো ভিউয়ার্স ভিডিওটি না টেনে দেখতে থাকুন, তাহলে বুঝতে পারবেন তার সোজা কী পরিমাণ হচ্ছে। আমি যে কথাটি বলে দিচ্ছি আপনাদেরকে সেটি হচ্ছে তার সোজা করবেন গ্লাসের উপর রেখে দেখবেন তার 100% সোজা হয়েছে কিনা, সুতার মতন সোজা হয়ে যাবে তার। তো প্রথমে আপনাকে দুইটা মোটরের বিদ্যুৎ কানেকশন দিয়ে নিতে হবে। দুইটা মোটরে অ্যাটাচ করে বিদ্যুৎ কানেকশন ঠিক এইভাবে দিয়ে নেবেন। এখানে আমরা টেপ করে নেই, জাস্ট চেকিং দেওয়ার উদ্দেশ্য। তো যার কারণে কিন্তু আমরা সেফটি নিয়ে কাজ করতেছি না, তো আপনারা সেফটি নিয়ে অবশ্যই কাজ করবেন। আর এই পাশে মোটরের সুইচ দেওয়া আছে, আমি সুইচ দিয়ে আপনাদেরকে তার সোজা করে দেখাবো। এখন ভিউয়ার্স আপনারা লক্ষ্য করে দেখুন তারটি 100% সোজা হয়েছে, কোনো প্রকার কিন্তু বাঁকা নাই। ঠিক এরকম আপনি তার সোজা করতে পারবেন, সেটা এমএস কিংবা জিআই। আর এখানে আপনার একটা টেবিল দিলে কিন্তু আপনার মাপ অনুযায়ী আপনি টেবিলে মার্কিং করে নেবেন, সেক্ষেত্রে আপনার মাপ অনুযায়ী আপনি কেটে নেবেন। আর এখানে যে মেজারমেন্ট সিস্টেমটা সেটি হচ্ছে আমি আপনাদেরকে দেখাচ্ছি। এখানে যে নাটবোল্টগুলো দেওয়া আছে এইগুলা আপনি লুজ করে কম বেশি করে নিতে পারবেন মেজারমেন্ট অ্যাডজাস্টিংয়ের জন্য। এই নাটটা আপনি যখন তার কম সোজা হবে, মোটা তারের ক্ষেত্রে এই রাউন্ডটা কম করা লাগবে আপনার, আর চিকন তারের ক্ষেত্রে রাউন্ডটা একটু বেশি করা লাগবে মনে রাখতে হবে। আর এগুলো যদি আপনার কোনো প্রকার কোনো ক্ষেত্রে নষ্ট হয়ে যায়, খেয়ে যায়, আপনার নিজ এলাকা থেকেই কিন্তু আপনি নিজে তৈরি করে নিতে পারবেন। তো এই টোটাল সেট আপের দাম হচ্ছে বর্তমান 30,000 টাকা আপনারা আমাদের কাছ নিতে পাচ্ছেন। তো আপনারা যদি মনে করেন প্লাট তৈরি করার ব্যবসা করবেন বা খাঁচা তৈরি করার ব্যবসা করবেন, সেক্ষেত্রে কিন্তু এই মেশিন আপনাকে মাস্ট বি কিনতেই হবে। তো ভিউয়ার্স অনেকেই একটা মোটর দিয়ে তৈরি করে, একটা মোটর দিয়ে তৈরি করলে কিন্তু মেশিনের প্রচুর পরিমাণ সাউন্ড হয়, আমরা যে যার কারণে একটা মোটর দেই না বা গিয়ার বক্সের সাউন্ড হয় নষ্ট হয়ে যায়। এই জন্য দুইটা মোটর দিচ্ছি, আপনার কিন্তু নষ্ট হওয়ার কোনো প্রকার সুযোগ নাই। আর এখানে 1-2 হর্স পাওয়ার দুইটা মেশিন দেওয়া আছে গাজী কোম্পানির। তো আপনারা যদি নিতে চান আমাদের সাথে যোগাযোগ করে নিতে পারবেন। এই টোটাল সেট আপের দাম হচ্ছে বর্তমান 30,000 টাকা। তো এই জানুয়ারি মাসে যদি আপনি মালটা ডেলিভারি নেন সেক্ষেত্রে ডেলিভারি চার্জ সম্পূর্ণরূপে ফ্রি পাচ্ছেন। বিকে ইনোভেশনের যে কোনো পণ্য জানুয়ারি মাসে ডেলিভারি নিলে অফারটি পাচ্ছেন পুরো জানুয়ারি মাস জুড়ে। তো ডেলিভারি চার্জ কিন্তু সম্পূর্ণরূপে ফ্রি আছে এই মুহূর্তে। আর এখানে যদি আপনি
অন্যান্য তার সোজা করেন, সেক্ষেত্রে কিন্তু আপনাকে এই মেজারমেন্ট ফলো করতে হবে। তো ভিউয়ার্স, আপনি চাইলে 4 ফিট কিংবা 6 ফিট কিংবা 10 ফিট এই মেশিন দিয়ে কিন্তু আপনি সর্বোচ্চ 20 ফিট পরিমাণ লং তার সোজা করতে পারবেন। তো সেটা কিন্তু আপনারা এখানে লক্ষ্য করলে দেখতে পাচ্ছেন, আমি কিন্তু কিছু তার এলোমেলোভাবে সোজা করছি, আর মাটিতে বেঁধে তার কিন্তু অনেক অংশটাই বেঁকা হয়ে গেছে। এই দেখেন লং কতটুকু হয়েছে, এখানে কিন্তু 15 ফুট লংয়েরও তার আমি অলরেডি মাটিতে রেখে সোজা করছি। তো সেটা যদি আপনি টেবিলের উপর রাখতেন, টেবিলের উপর হইলে আরও ভালো পরিমাণ তারটা সোজা থাকে বা অনেক দূরে যায়, সেক্ষেত্রে দেখতে ভালো দেখা যায়। তো আমরা জাস্ট টেবিলের উপর দেই নাই, যার কারণে কিন্তু আপনার মনে হচ্ছে যে তারটা হালকা বেঁকা, ওই বেঁকাটা হচ্ছে মাটিতে টাচ খাওয়ার ক্ষেত্রে বেঁকাটা হয়েছে আর কি। আর এর সে আপডেট মড যে তারগুলো আছে, স্টিলের তার অনেক শক্ত হার্ড, সে তারগুলোও কিন্তু ডবল রুলার সেট দিয়ে যে তৈরি করা মেশিন, সেটাও কিন্তু আমাদের পরবর্তী ভিডিওতে আপনারা পাবেন, দেখতে পারবেন। তো বিকে ইনোভেশন সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। দেখা হবে পরবর্তী কোনো একটি নতুন ভিডিওতে। ততক্ষণ সুস্থ থাকবেন, সুন্দরভাবে জীবনযাপন করবেন। আল্লাহ হাফেজ।